আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখে আসছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দোয়া ও জিকির। আমরা ছোট একটা ব্রেকে গিয়েছিলাম, এর থেকে এসে আবারও আপনার সামনে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের সময় তো অতিথি ইতিপূর্বে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রশ্ন এসছেন এবং আরেকটা প্রশ্ন আছে, আমি হযরতকে অনুরোধ করব। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন আমাদের জীবন পরিচিত করব কোরআন এবং হাদিসের আলোকে, এবং এই আমরা যে বর্তমানে চারটা মজহাব হানাফি, হাম্বলি, শাফি, মালিকি মজহাব সম্পর্কিত জানতে চেয়েছেন এগুলো মানার প্রয়োজনীয়তা সম্পর্কে। আশা করি আমাদের শেখ আব্দুল হাফিজ সাহেব ওনার জ্ঞানগুলো আলোচনার দ্বারা লক্ষ লক্ষ দর্শক শ্রোতাবৃন্দকে উপকৃত করতে পারবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা খুবই সুন্দর, কিন্তু এগুলো বোঝাটা আমরা লাগি অনেক কঠিন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সেই সমুজ দান করুক, আমিন ইয়া রাব্বাল আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখেন, এক এক দেশের এক একটা খানি নিয়ম তরিকা। না না, দেখেন সৌদি আরবের মানুষে তার খানি হইল খাজুর, অলমোস্ট পিপল অল্প খাজুর, কিশমিশ, এগুলো তারা প্রধান খাদ্য। বাংলাদেশের খাদ্য কিটা? ডালে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ভাত মাছ। একজন কলার আসছে মনে নিয়ে আপনার কাছে ফিরে আসবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন কে আসছেন আমার সাথে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন প্লিজ? ভাই, আমি আগে দেখছিলাম ওতে সূরা বাকারার হেশর দুই আয়াত আছে, তোমরা তো পড়তে পারমুনি। ও আমি ভুলে গেছিলাম একটা প্রশ্ন করতে আপনাদের। আমার একটা প্রশ্ন হয়েছে ভাই, আমরা যে নমাজের হেশ বৈঠক, যে কোনো নমাজের হেশ বৈঠক দিলক আমি আল্লাহুম্মা ইন্নী যালামতু বাদে ইয়া মুগীছু আগিছনা তিনবার পড়ি, ও আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবার, আরো আল্লাহুম্মা রাব্বানা আতিনা, ওটা দোয়া করে আমি পড়ি আর কি। তো ইকসি নাকি দিলক আমি ওই ছোট ছোট সুরাজ একসি নাকি আছে আমি দিল ওটা কি তিনবার তিনবার পড়ি। তো তিনবার কোনো সময় ভুলে একবার পড়ি বা কনফিউজ হয়ে যায় কবার পড়লাম, তো আমার দিল তিনবার পড়া বা দুইবার পড়া যে ঠিক আছে নি হেসর বৈঠক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ওর এনি ছোট ছোট সুরাজ আছে দোয়া হল আছে কি, তার মুখে পড়ি। তো আমি জানি না ওখানে ঠিক আছে নি দুইবার পড়া ওর একবার পড়া কি আল্লাহুম্মা ইন্নী জলাম তো পড়ার বাদে। আর আমি আপনার হুজুরে পয়লা একটা দোয়া কইছিলাম, দেন আমরা দেন দেখব কেউ বেমারি দেখা যাই একটা দোয়া তাই কইছিলাম, ও দোয়া কি আমি কোন বুকের মাঝে ফাইমু আমার কইলে কি একটা উপকার হইব। থ্যাংক ইউ। এই অসংখ্য ধন্যবাদ, আপনার অনুষ্ঠান দেখতে থাকুন। যেতে এখন আমাদের সাথে কে আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছেন প্লিজ? ইয়া বারাকাতু মাগফিরাতু ওয়া হায়াতু ওয়া জান্নাতু। কি জানতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাগফিরাতু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সময় তো দর্শক আপনার দৃষ্টি আকর্ষণ করছে, যারা আমাদের ফোন করেন। আমি আল্লাহ করছি আপনারা এই অনুষ্ঠান থেকে আমরা অনেক উপকার পাই আর আল্লাহ আপনারা হায়াতি দরাজ করুক, এবং চ্যানেল লাই লাগিও দোয়া করি, এনটিভি লাগিও দোয়া করি আর যে এই অনুষ্ঠান প্রচার করা লাগি। ধন্যবাদ। আমি আমার কোয়েশ্চন হইলো, জি বর্তমানে একটা জিনিস মানে নয়া স্টার্ট হয়েছে যে কুরবানি সম্বন্ধে, এখন কয় আপনার কয়েক ধরনের এক ছাগল একটা দিলেই লে বা বেড়ি একটা দিলে যদি সারা ফ্যামিলি রাজা হয়ে যায়, ঠিকটা তো শুনিয়ে আমরা একটু বড় জোর করি আর এইটা তো ইলে ঠিক তো ঠিক তো নাই, কারণ ইব্রাহিম আলাহ ইসলামে কুরবানি একটা দিয়েছেন, জুম্বা দেওকার কষি দেখে একটা আইছে ইসমাইল আলাহ ইসলামের নামে একটাও করা হয়েছে। এখন ই অবস্থা আপনারা আমরারে তো এখানে যেটা মুসলাম হয় আর বাড়ি আমরারে তো এখানে বিপদ আলাই দিয়ে দিরা, কারণ জানি আমি গরুর মাঝে সাত নাম দেওয়া যায় একটার নামে একটা, তো ওটা তো বিস্তারিত আলাপ করলে আমরা উপকারী হইমু, আর যারা এটা গলত কাম করে এর ওইখান থেকে বাঁচিয়ে থাকবো। বালা তাহক কাফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় তো দর্শক হাজি ফখরুদ্দিন সাহেব সময় উপযোগী একটা কোশ্চেন করেছেন, যদিও কুরবানি চলে গিয়েছেন, আসবে তো ইনশাআল্লাহ হায়াত দিক, আল্লাহ আপনার হায়াতকে লম্বা করে দিক আগামী ঈদ পর্যন্ত, আমাদের সকলকে হায়াতে তৈবা দান করুক, লম্বা হায়াত দান করুক। আমি
লিখে রেখেছি পর্যায়ে কমে ইনশাল্লাহ আমরা এই উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ। আর কে আছে আমার সাথে দেখি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সময় তো কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নেই কল ড্রপ করেছে, আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কি জানতে চেয়েছেন বলবেন প্লিজ। আচ্ছা ভাইয়া, এখন যে ইশাকের নামাজ, এটা কি 10টার পর হবে? ইশাকের নামাজ 10টার পর হবে। অসংখ্য ধন্যবাদ, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা ইনশাআল্লাহ বলছি আপনাকে। ধন্যবাদ। আর কোনো কোশ্চেন আছে? ধন্যবাদ। সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কোশ্চেন এসে গিয়েছে আমাদের সমস্ত অতিথির কাছে। এখন আমি জানতে চাইব, যেহেতু উনি মাঝহাব নিয়ে আলোচনা পেশ করতে চাচ্ছেন, কিছুটা করেছেন হযরত কবির অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতা যেন অব্যাহত রেখে শেষ করে দেন, যেহেতু আমরা ব্রেকের সময় এসেছি। আমি হযরত কবির এই প্রশ্নটার উত্তরটা শেষ হোক, পরবর্তীতে আমরা একে একে অন্যগুলোর দিকে যাবো। অসংখ্য ধন্যবাদ। আমি আলোচনার দক্ষতা আসলাম যে প্রথমত বুঝবার লাগে একটা উদাহরণ দিলাম যে দেখেন মূলত হইতেইব এটা সব আল্লাহর বন্টন করা। জি আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। জি দেখেন আমরা বাতমাস বাংলাদেশি হলে ইউরোপর প্রধান খাদ্য আলু, পাকিস্তানের প্রধান খাদ্য রুটি, ইন্ডিয়াতে রুটি, এই যে আপনার মিডল ইস্ট আরবের প্রধান খাদ্য ফুড কালচার, মানে খাওয়ার বিভিন্ন বিধিবিধান। এখন জীবন পরিচালনা কর্ম কোরআন এবং সুন্নাহ মতো। এখন কোনো আমরা তুরা কনফিউজ আছি, সহজ সরল বাজায় উঠে হইলেন কোরআন হাদিস। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, তারাকতুম ফিকুম আমরাইন, আমি দুইটা জিনিস দুনিয়া থইয়া যাইলাম, কিতাবুল্লাহ ও সুন্নতি, কোরআন এবং সুন্নত রাখিয়া গেছেন। এখন সুন্নতটাকে যেমনে হরমু তে আমি বিপদে পড়ব। কোরআন এবং সুন্নাহ দেখেন হাদিস আমরা ফাইলাম কই থাকি, হাদিস এখন করে আমরা ফাইলাম লিপিবদ্ধ জেয়ার মাধ্যমে, হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, হয় ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, হয় ইমাম নাসাঈ রহমতুল্লাহ আলাইহি, হয় ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত হাদিস মুহাদ্দিসিনে কেরাম হলে হাদিস লেখিয়া গেছেন। অন থেকে আমরা এখন হাদিস হল বার করিয়ার তারার কিতাব থাকিয়া, আর এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এনতান আগের ওইলা ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এই সাইরোজন ফাইলাম, এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, এই যে হাদিস আমরা জানতাকে যে কিতাবটাকে আনি এনতান জন্মর আগের এই ইমাম হল। দেখো কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম হইল ইরাক, মৃত্যু হইল ইরাক, আর তার মজহব ইরাক, হিন্দুস্তান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, সারা দুনিয়া ব্যাপী তার মজহব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহবের অনুসারী। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার জন্ম মদিনায়, ওফাতো মদিনায়, কিন্তু তার মজহব মদিনাত চলেন না, তার মজহব চলের মরক্কো, তুনিস, ওই সমস্ত দেশ হল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম সৌদি আরব, কিন্তু তার মজহবর অনুসারী আফ্রিকাত, এশিয়াত, ওই অঞ্চল আফ্রিকাত, আফ্রিকাত, আফ্রিকার মধ্যে এশিয়া, এই ইরান, আফগানিস্তান, হিন্দুস্তান, ইরাক, এইগুলাত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মজহব চলে।
ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির জন্ম ইরাক, কিন্তু তার মজহব মক্কা এবং মদিনার অনুসরণ চলে। তার জন্ম কিন্তু ইরাক, মৃত্যু ইরাক, দফন ইরাক, কিন্তু তার মজহব চলে আপনার মক্কা শরীফ মদিনা শরীফ। এই যে তকসিম যেটা, এগু হৌদে খানির জেলা তকসিম বিভিন্ন দেশ রুচিবোধের বা বিভিন্ন পদ্ধতিগত ব্যাপার, এইভাবে আল্লাহ তাআলা খুঁড়িয়ে দিয়েছে সেটাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কুরআন তাকিয়া নবীর আহাদিস থেকে বাসি 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 ফিট খড়ি খড়ি জায়গায় জায়গায় রাখিয়া দিছে। এখন এই দুনিয়ার অধিকাংশ মুসলমান হল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলা মাসাইলর অনুসরণ করিয়া চলতে আসেন। এবং মরক্কো, তুনিস, আলজেরিয়া হি সাইডে কয়েকটা দেশ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মজহবরে অনুসরণ করিয়া মানুষ চলতে আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমত আরও অনেক ইমাম হল আসেন, কিন্তু সারা ইজমা হয়ে গেছেন যে আর কোনো মজহব হইত নাই, উসাইর মজহবর ভিতরে সীমিত। এখন সুবিধাবাদ জিন্দাবাদ যারা আসল হইন, যে সুবিধাবাদ জিন্দাবাদ যে কোনো সময় আবু হানিফা সাহেবের মজহব অনুসরণ করমু, কোনো সময় মালিকি মজহব অনুসরণ করমু, আর কোনো সময় ইমাম আহমদ ইবনে মজহব মালিক রহমতুল্লাহ মজহব অনুসরণ করমু, এগু খিজবুর রেবায়ত, এগু ঠিক নাই। আপনি অনুসরণ অনুকরণ এইগুলা, আর যারা মুখ দিয়া খোয় নৌ কথা যে হাদিস মানি, হাদিস মানার কথা কোনো জায়গাত নাই, সুন্নতর অনুসরণ, সুন্নত মানিয়া চলতাম, হাদিস অনুকরণ করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন। হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিস থাকিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে কয়েক হাজার হাদিস আনছেন, কয়েক লক্ষর মধ্যে, কয়েক লক্ষর মধ্যে কয়েক হাজার হাদিস আনছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহে কয়েক লক্ষর মধ্যে কয়েক হাজার আনছেন, লক্ষ লক্ষ আহাদিস তাকিয়া মুজতহিদি নহলে বাসি 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 এগুলারে জায়গায় জায়গায় নিয়া বইছে। এখন যদি সেউ হইন যে আমি এমন কোনো পণ্ডিত, এমন কোনো বিশেষজ্ঞ, এমন কোনো বড় আলিম সেউ হইন আর হইন আমি কোরআন আর হাদিস তাকিয়া আমল কর্ম মজব মানতাম নাই, তাই দুই রাখাত নমাজ কোরআন হাদিস তাকি ফড়িয়া দেখাই দেওয়ার তা নাই, ফজর না জোর ফারবা, না আসর ফারবা, না এসা ফারবা, কোনো ফত নাই যে আমি ইমাম আবু হানিফা সাহেবরেও মানি না, ইমাম সাফি সাহেবরেও মানি না, ইমাম মালিক সাইরও মজব মানি না, আমি কোরআন হাদিস থেকে বার করতাম, কোনো জিন্দগিতেও কেমন পর্যন্ত কেউ ফার্স হইন না, ফারতাম নাই, একজনের না একজনের অনুসরণ করতে হইব। যেহেতু কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম সাহাবায়ে কেরাম হলে বেশি বুঝছেন না নবীজিয়ে বেশি বুঝছেন, নবীজিয়ে যখন বেশি কোরআন, নবীজির রূপে কোরআন নাজিল হইছে আর নবীজিয়ে সাহাবায়ে কেরাম হলরে তালিম দিছেন, আর সাহাবায়ে কেরামে তালিম কিলা দিছেন, নবীজিয়ে আমল করিয়া দেখাইছেন, আর সাহাবায়ে কেরাম হলে নবীর আমল দেখিয়া ইকান শিখছেন। সাহাবায়ে কেরামের পরে তাবিঈন হলে, সাহাবায়ে কেরামের আমল দেখিয়া তাবিঈন হলে আমল করছেন, আর তাবিঈন হলে আমল দেখিয়া মুজতাহিদিন হলে আমল করছেন।
তখন মুজতহিদিন হলে আমল করছেন ওজ বুঝছইব নবীর আমল দেখিয়া সাহাবাই কেরাম হলে আমল করছেন আর সাহাবাই কেরামর আমল দেখিয়া তাবিন হলে আমল করছেন আর তাবিনের আমল দেখিয়া মুজতহিদিন এই ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইনতেন লাগে মুজতহিদিন এরা ওগুলা উম্মতের লাগে আসান খুঁজিয়া রাখছেন ও মুজতহিদিন হলে এর পরের উম্মত লাগে ইজি হয়ে গেছে কারণ সাহাবাই কেরামর সময় তো নবীজি ভাইছেন নবীজির কাছ থেকে আমল দেখি লিছেন শুনে লিছেন জানি লিছেন বুঝে লিছেন আর তাবিন হলে ভাই লিছেন সাহাবাই কেরামক লড়ে সাহাবাই কেরামক লে কইয়া দিছেন যে জনাব রসুল্লাহ থেকে ওলা দেখছি ওলা দেখছি ওলা দেখছি খাইরুল কুরুনি কারণে সুম্মাল্লাদিনা ইয়ালুনহুম সুম্মাল্লাদিনা ইয়ালুনহুম নবীর জমানা সাহাবাই কেরামের জমানা তাবিনের জমানা এরপরে আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে মুজতাহিদিন হলে এগুলারে একেবারে সুন্দর করিয়া ভাঙ্গি 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 সারা জৈত করিয়া রাখি দিছে রিচার্ড করিয়া রাখি দিছে এখন আর ও ও বাউটে এখন তাকে আলহামদুলিল্লাহ চলিয়া যার আর আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের শেখ আব্দুল হাবিব সাহেব চমৎকারভাবে আজকে কিছু আলোচনা পেশ করেছেন বিষয়ভিত্তিক যে বিষয়গুলো নিয়ে চমৎকারভাবে আলোচনা পেশ করেছেন অনেকগুলো মাসালা ছিল মাঝহব সম্পর্কিত আলোচনা ছিল অত্যন্ত চমৎকার আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে তাফিক দান করুক সমস্ত আপনাদের অনুষ্ঠান দেখে যাচ্ছেন দোয়া জিকির আমরা ছোট একটা ব্রেকে যাব বিরতি থেকে এসে আবার দেখা হবে এমনটা প্রত্যাশা করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু